हमयस्त ओ हमयस्त ओ हमयस्त। গত পর্বে আমরা দেখেছিলাম শ্রীনগর থেকে গুলমার্গ আসার গল্প। গুলমার্গে আমরা আমাদেরই ট্রাভেলার করে আসি সবাই মিলে এবং রাস্তায় আস্তে আস্তেই পাই অল্প স্নোফল। তারপরে হোটেলে চেক ইন করার পরেই এক অসাধারণ রাজ্যের মধ্যে দিয়ে যেন হেঁটে চলছিলাম গন্ডোলার পথে। হ্যাঁ, গন্ডোলা, দ্য ফেমাস গুলমার্গ গন্ডোলা। সেখানে অনেকটা রাস্তা ধরে ঘুরে ঘুরে অবশেষে আমরা গন্ডোলায় চান্স পেয়ে তারপরে যা দেখেছিলাম সেটা হয়তো আপনাদের মনে আছে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের গত এপিসোডটা দেখবেন, আর সেখান থেকেই আমরা কন্টিনিউ করব আমাদের গুলমার্গের এই এপিসোড পার্ট 2। আমার মাথায় স্নো পড়েছে, এত এত স্নো ফেলছে মাথার মধ্যে এসে জমে গেছে, ফাটাফাটি ফাটাফাটি লাগছে। এখানে গাছের নিচে কিছু ঘোড়া দাঁড়িয়ে আছে বরফের মধ্যে। স্নোফল হচ্ছে, হেভি স্নোফল হচ্ছে, যার জন্য ফেজ 2 টা পুরো বন্ধ করে দিয়েছে। দারুন, খুব ভালো খেতে, আর ভালো খেতে না হলেও এত ভালো লাগছে এই গরম, এই ঠান্ডার মধ্যে কি বলবো। বরফ দেওয়া খাওয়া না চাইলেও বরফ পড়ছে, কিন্তু ম্যাগনিফিসেন্ট। আমাদের পুচকু খুব এনজয় করছে বরফ নিয়ে, দারুণ এনজয় করছে। কুটি মামা বলো কেমন লাগছে, ঠান্ডা গরম গরম কাওয়ার সাথে বরফ মিশিয়ে খাচ্ছি আমরা। খাটটায় বরফ পড়েছে, সাদা সাদা পুরো মনে হচ্ছে, সাংঘাতিক 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 স্নোফল হচ্ছে, সাংঘাতিক। আর ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, পাগল পাগল লাগছে, কি করব বুঝে উঠতে পারছি না। বরফের উপর বসে আছি, ফাটাফাটি ফাটাফাটি লাগছে, কি বলবো, কিছু বলার নেই, ফাটাফাটি লাগছে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড বগলিং, ফাটাফাটি লাগছে। কেমন লাগছে পুচকো? ভালো। বারবি কিন্তু খুব মজা করছে স্নোতে, তাই তো বারবি? কাশ্মীর, কেন কাশ্মীর, এক একটা জায়গায় এসে বুঝতে পারছি। ইমেন্স স্নোফল, ফেজ 1
এত স্নোফল যে ফেজ টু ইজ টোটালি ক্লোজড। মাইন্ড বগলিং, কিছু বলার নেই, লাইফ টাইম এক্সপিরিয়েন্স। সবাইকে একটাই রিকোয়েস্ট, আর কিছু করুন না করুন, জীবনে একবার অন্তত কাশ্মীর অবশ্যই আসবেন, না হলে মানুষ হয়ে জন্মে একটা জিনিস করা বাকি অবশ্যই থেকে যাবে। কাশ্মীর দ্য প্যারাডাইজ, দ্য রিয়েল প্যারাডাইজ অন আর্থ। দেখুন, কাশ্মীর, উফ, সত্যি এটা হেভেন, সত্যি এটা হেভেন। এগুলো হচ্ছে গন্ডোলা নয়, এগুলো হচ্ছে চেয়ার কার। যারা ফেজ ওয়ান থেকে ফেজ টু তে অনেকে এই চেয়ার কার গুলো যেতে পারছে, আপনারা জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই তো হালকা দেখা যাচ্ছে, বাকিটা ঢেকে গেছে। চেয়ার কার করে যাওয়া যায়, গন্ডোলা রাইড করে যাওয়া যায় ফেজ টু তে। ফেজ টু কিচ্ছু দেখা যাচ্ছে না, ফেজ ওয়ানেই এত বরফ যে ফেজ টু পুরো ঢেকে গেছে। এরা দুজন পাগলামি করছে। সৈকত, জীবনের প্রথমবার বরফ দেখা, তারপরে সেটা একসাথে। আমরা কলিগ ছিলাম, অনেক পুরনো, থাকবো একদম। আমরা কলিগ ছিলাম, সেখান থেকেই কলিগ থেকেই এখন বন্ধু এবং ফ্যামিলি ফ্রেন্ডস, তো ভাই বোনের মতো এখন আমরা। তো এই বন্ধুত্বটা এত এনজয় করছে সবকিছু, সবাই মিলে এসেছি, খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। নিজের কাছের লোকের সাথে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, এত সুন্দর একটা জায়গা যে শেয়ার করতে পারা, একদম এরকম এরকম স্নোফল পাবো কিনা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা আশাই করিনি যে স্নোফল পাবো, পেয়েছি। মানে ভগবানকে অসীম ধন্যবাদ যে আমাদেরকে কোনো, আমাদের আশা এখানে অপূর্ণ থাকছে না, আমরা যা যা চেয়েছি তার থেকেও বেশি পেয়েছি। অনেকে এখানে স্লেজ করছে, এখানে স্নো বাইকেরও ব্যবস্থা ছিল, স্কিংও করা যেত, কিন্তু আমরা কিছু না করেই এত এনজয় করেছি। Even when you feel low, you can still go. Even when you feel slow, you can still go. Even when there's no hope, you can still go. I never answer to no, man, I still go. Go, 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 go. এখানে লম্বা লাইন পড়েছে গন্ডোলা রাইটে ফেরত যাওয়ার জন্য, আমরাও ফেরত যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখনো স্নোফল হচ্ছে, কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে, আর ভারী স্নোফল হচ্ছে। এটা ভেঙে চলে এসেছে, দেখেছো বড়? ফিরে যাবার পালা। গুলমার্গের গন্ডোলার ফেজ ওয়ানটি আমাদের সবার সারা জীবন মনে থাকবে, অনেক রকম মেমোরিজ নিয়ে ফিরছি আমরা এখন। তাই মেহক যাও মে আজ তো এসে ফুল বগিয়া মে মেহকে হে জেসে বাদলো কি মে ওরুচ নরিয়াং ঝুম যাও মে বনকে বাবরিয়াং অপনে চোটি মে বাঁধলু দুনিয়া দিল হে ছোটা সা ছোটি সি আশা মস্তি ভর মন কি ভোলি সি আশা চাঁদ তারো কো ছুনে কি আশা আসমানো মে
उड़ने की आशा, दिल है छोटा सा छोटी सी आशा, मस्ती भरे मन की भोली सी आशा। গন্ডোলা রাইড করে নেওয়ার পর আমাদের সবারই খুব খিদে পেয়েছিল, তাই নিচে নেবেই আমরা চলে এলাম একটা ওখানকার রেস্টুরেন্টে। ওখানে কিন্তু রেস্টুরেন্ট বলতে আহামরি কিছু পাবেন না, ঘরোয়া খাবার, যেখানে আমরা খেয়েছিলাম গরম গরম ম্যাগি, কাশ্মীরি পোলাও আর কাশ্মীরি আলুর দম। টেস্ট কিন্তু একদম অন্যরকম, কিন্তু আমাদের কাছে খুব টেস্টি লেগেছে। আর অবশ্যই 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 নুন চায়, যেটা ওখানকার স্পেশাল, এটা কিন্তু টেস্ট করতে একদম ভুলবেন না। দারুণ লেগেছিল, ওই ঠান্ডার মধ্যে সবকিছু গরম গরম একদম টাটকা ফ্রেশ ওরা বানিয়ে দিচ্ছিল, খুব এনজয় করে আমরা খেয়েছি। গুলমার্গের গলফ কোর্সের পাশে অবস্থিত ফেমাস জয় জয় শিবশঙ্কর যেখানে শুটিং হচ্ছিল সেই মন্দিরটি দর্শন করতে ভুলবেন না। সেই মন্দির দর্শন করার পর আমরা সবাই মিলে ফিরে গেলাম আমাদের হোটেলে। ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছিল এবং আমরা ফিরলাম আমাদের হোটেল দ্য হোটেল আফারওয়াতে। এই হোটেলটি কিন্তু বেশ জনপ্রিয় একটি গুলমার্গের হোটেল, যেটা একদম গলফ কোর্সের পাশেই অবস্থিত। এখানে সব রকম ব্যবস্থা আছে, শীতের জায়গায় যেটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় হয় সেটা হলো গরম জলের অ্যাক্সেস আর হিটিং সার্ভিস। 24 hours এটা সেন্ট্রালি হিটেড একটা হোটেল, যেখানে যা কিছু আমাদের একটা ঠান্ডার জায়গায় গেলে প্রয়োজন সেই সব কিছুই আমরা ভালো মতো সার্ভিস পেয়েছি, তাই হোটেল আফারওয়াতকে ভালো মার্কস দিতে আমরা বাধ্য। ওভারঅল উই আর ভেরি ভেরি স্যাটিসফাইড। চলুন এবার একটু ডাইনিং হলের দিকে যাওয়া যাক। গুলমার্গে থাকা কিন্তু খুব এক্সপেন্সিভ, পার রুম পার নাইট 15,000 মতো ধরে রাখতে হবে অন্তত সিজনের সময়। পীর পঞ্জল রেঞ্জের উপর অবস্থিত গুলমার্গ বা দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স সত্যি একটা অপূর্ব সুন্দর জায়গা। যতবারই এখানে যাবেন মনে হবে বোধহয় আরও কিছুদিন থাকলে ভালো হতো। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে যখন হোটেলের সামনে এরাম একটা দৃশ্য দেখলাম, তখন মনটা কিরাম যেন একটা হয়ে গেল। পুরো গাড়ির কাঁচগুলো বরফে ঢাকা, সামনের সবুজ গলফ কোর্সটা ততক্ষণে অলমোস্ট পুরোপুরি সাদা হয়ে গেছে। দেখুন এরাম বিউটি দেখলে সত্যিই কি ছেড়ে যেতে ইচ্ছা করে? তবে না, ছেড়ে তো যেতেই হবে, কারণ ইটস টাইম ফর আর নেক্সট ডেস্টিনেশন। এরকমই সবকটা কাশ্মীরের সিরিজের এপিসোড দেখবেন আর আমাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মনে রাখবেন, কিপ মেকিং মেমোরিজ।